Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min sururi anfusina wa min shayyi'ati a'malina من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا الموعودة سئلت بأي ذنب قتلت وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك সম্মানিত উপস্থিতি যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে এখনো পর্যন্ত আমাদের ঘরের মা ও বোনেরা নিরাপদে আছে তার অশেষ অনুগ্রহ যিনি আমাদেরকে তার অশেষ অনুগ্রহে এই পবিত্র জুমা মসজিদে একত্রিত করেছেন তারই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে এই সংক্ষিপ্ত সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সে বিষয়টির নাম হচ্ছে নারী সুরক্ষা এবং ইসলাম বিষয় হচ্ছে বর্তমানে এই বিষয়টি নেওয়া হলো কেন এর পিছনে কিছু প্রেক্ষাপট আছে সেটা হচ্ছে যে আমরা যারা মিডিয়ার সাথে যুক্ত আছি কানেক্টেড আছি সেটা গণমাধ্যম হতে পারে যেমন খবরের কাগজ হতে পারে টিভি হতে পারে বিভিন্ন মাধ্যমের সাথে গণমাধ্যমের সাথে যুক্ত আছি যারা তারা হয়তো ব্যাপারটা বুঝে গেছি যে কেন বিষয়টি আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমি দাঁড়িয়েছি সেটা হচ্ছে বর্তমানে ভারতবর্ষে নারীদের যে সুরক্ষা নারীদের যে নিরাপত্তা অ্যাকচুয়ালি নাই বললেই চলে বর্তমান সময়ে নারীদের নিরাপত্তা নারীদের সুরক্ষা ভারতবর্ষের মাটিতে আছে বলে আমি মনে করি না এটা শুধু আমার কথা নয় এটা একটা বিশ্বস্ত সংস্থা ভারতবর্ষের একটি জাতীয় সংস্থা ওই সংস্থা নিজে তিনি ঘোষণা করেছেন যে ভারতবর্ষ নারীদের জন্য একটা আতঙ্কময় একটা রাষ্ট্র ভারতবর্ষে নারীদের জন্য সুরক্ষা নেই এটা আমার কথা নয় কিন্তু একটি সংস্থার কথা এটা ভারতবর্ষে নারীরা সুরক্ষিত নয় নিরাপত্তা এদের মধ্যে নাই অবশ্য এই বিষয়টির উপরে আলোচনা করতে গেলে বেশ কয়েকটা পয়েন্ট বেরিয়ে আসে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করা যদিও সম্ভব নয় তবু আমি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব এবং বিষয়টি বোঝানোর চেষ্টা করব এই বিষয়টিতে দুটো মোড় আসবে সেটা হচ্ছে এক নম্বর কথা ভারতবর্ষে নারীরা কতটুকু সুরক্ষিত আছে দুই নম্বর কথা যে ইসলাম নারীদের কতটুকু নিরাপত্তা দিয়েছে
এই দুটো বিষয়ের উপর আলোচনা হবে। প্রথমে আমরা দেখে নেব এই ভারতবর্ষের নারীরা কতটুকু সুরক্ষিত। আমরা যদি একটু পিছিয়ে দেখি, 2012 সালের নির্ভয়া নামে একজন মহিলা ধর্ষিত হয়েছিলেন বাসে। তাকে বাসের মধ্যে গ্যাংরেপ করা হয়েছিল, রেপ করে তাকে বাস থেকে ছুঁড়ে ফেলা হয়েছিল। তাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছিল, 13 দিনের মাথায় সে তার নিঃশ্বাস ত্যাগ করে। ভারতবর্ষের মাটিতে ধর্ষণের জঘন্যতম একটা চ্যাপ্টার সেদিনকে সূচনা হয়, অধ্যায় সূচনা হয়, 2012 সালে নির্ভয়া ধর্ষণকাণ্ড দিয়ে শুরু হয়। এর আগেও প্রচুর ধর্ষণ হয়েছে, কিন্তু সেই ধর্ষণকাণ্ডটা বিশাল হাইলাইট হয় এবং অত্যন্ত জঘন্যতম পাশবিকভাবে সেই মেয়েটাকে অত্যাচার করা হয়। পরবর্তীতে আমরা দেখেছি, দেখেছি 2018 সালে আশিফাকে ধর্ষণ করেছে মাত্র 7 বছরের একটা শিশু, আশিফা যার নাম। সেই মহিলাকে মন্দিরের মধ্যে একদম পশুর চাইতেও হিংস্র যদি কিছু থাকে, সেই হিংস্র কায়দায় তাকে ধর্ষণ করা হয়েছিল। বিচার এখনো পর্যন্ত তার হয়নি, দুঃখজনক বিষয়। সে সমস্ত ঘটনা যেতে না যেতেই আমরা দেখেছি দিল্লির মাটিতে 2019 সালে একটা 8 বছরের শিশু ধর্ষিত হয় দিল্লিতে। 2020 সাল ইউপি হাতরাস, মনীষা নামের একজন মহিলা, মনীষা বাল্লি মিকি, একজন দলিত মহিলা, তাকে ধর্ষণ করলো ক্ষেতের উপরে, ক্ষেতের মধ্যে। কতজন? 4 জন উচ্চবর্ণের হিন্দুরা। আমি তো এদের ধর্মের কথা বলবো না, এদের ধর্মীয় সূত্রে বাঁধতে চাই না, কিন্তু পরিচয়টা দেওয়ার জন্য এরা কারা, মুসলিমদের উপরে দোষ চাপাই কারা, এই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি, এরা উচ্চবর্ণের হিন্দু যারা এই বাল্মিকী, মনীষা বাল্মিকী ধর্ষণ করেছিল পালাক্রমে। শুধু ধর্ষণই করেনি, তার শিরদাঁড়াকে ভেঙে দেওয়া হয়েছিল। শুধু শিরদাঁড়ায় ভেঙে দেওয়া হয়নি, তার জিহ্বাটাকে অর্ধেকটা কেটে ফেলে দেওয়া হয়েছিল। দুঃখজনক বিষয়, এই সমস্ত ঘটনাগুলো সব ওপেন সিক্রেট হয়ে, কোনো সিক্রেট নেই, সব ওপেন হয়ে গেছে, কোনো গোপন বিষয় নয়। সেই মনীষা বাল্মিকী নিজেই জবানবন্দি দিয়েছিল, আমাকে কারা রেপ করেছে, কারা কারা এর সাথে জড়িত আছে। তারপরও যারা ধর্ষণের সাথে যুক্ত তাদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য আইনজীবীও নির্ধারিত হয়, নিযুক্ত হয়, আইনজীবীরাও পথে নামে। দুঃখজনক বিষয়, এই ধর্ষকদের জন্য, এই ধর্ষকদের মুক্তির জন্য কিছু বদমাশ কুলাঙ্গার, এই কুলাঙ্গাররা এদের মুক্তির জন্য এরাকে নির্দোষ বলতেও এদের ঠোঁটটাকে কাঁপে না, তারা পথে নামে যে এই ধর্ষক আসলে এরা ধর্ষণ করেনি, সেই মহিলা ধর্ষিত নয়। এর যে রিপোর্ট, এই রিপোর্টেও নাকি আসছে সেই মহিলা ধর্ষিতা নয়। তাহলে এই সমস্ত বিষয়গুলো যেটা আসছে সেটা হচ্ছে ভারতবর্ষে নারীদের যে সুরক্ষা, নারীদের সুরক্ষা বলতে কিছু নেই। একজন মহিলা বলছে আমাকে ধর্ষণ করা হয়েছে, কারা যুক্ত আছে সমস্ত নাম ওপেন করেছে, প্রকাশ করার পরও যখন বলা হচ্ছে যে সেই মহিলা ধর্ষিত নয়, তার রিপোর্ট আসছে সে ধর্ষিতা নয় এই বলে, তখন সেই রিপোর্টার যারা রিপোর্ট করছে তারা কোন জায়গায় আছে ভাবতে পেরেছেন? আসলেই এরা রিপোর্টার নয়, যে সমস্ত সংস্থা থেকে রিপোর্টগুলো করা হয়েছে ওরা এক একটা পশু নয়, এক একটা সন্ত্রাসী নয়, জঘন্যতম সন্ত্রাসীর আঁতুড় ঘর হচ্ছে এই সমস্ত সন্ত্রাসী সংগঠনগুলো। যারা একজন মহিলার মুখ জবানি পাওয়ার পরও, যার জিহ্বাকে কেটে দেওয়া হয়েছে সেই মহিলার মুখ জবানি পাওয়ার পরও যখন তাকে বলা হয় সেই মহিলা ধর্ষিতা নয়, এর চাই তো নিন্দনীয় কিছু হতে পারে? কিচ্ছু হতে পারে না, এর চাই তো নিন্দনীয়। আমরা দেখেছি একটা আনন্দের বিষয় যে মিডিয়ার যে কারচুপি আমরা অনেক আগে দেখেছি, কিন্তু হাতরাসকে কেন্দ্র করে মিডিয়ার যে ভূমিকা, অবশ্যই এই মিডিয়াকে আমরা অবশ্যই ধন্যবাদ দিয়ে ছোট করব না, আসলেই তার কাছে আমরা কৃতজ্ঞ, পুরো ভারতবর্ষে কৃতজ্ঞ। যেভাবে এই রিপোর্টটা কালেকশন করার জন্য তারা জিহাদ করেছে, জিহাদ কথার অর্থ আমি বলছি, সে হিন্দু হতে পারে, মুসলিমও হতে পারে, জিহাদ কথার অর্থ এর আগের জমাতে বলেছিলাম আমি, সেটা হচ্ছে সংগ্রাম, প্রচেষ্টা চালানো। সমস্ত সাংবাদিকরা প্রচেষ্টা চালিয়েছে আপ্রাণ, মার খেয়ে তাদের মোবাইলকে অনেক সময় ভেঙে দেওয়ার উপক্রম করেছে, ক্যামেরাকে ভেঙে দেওয়ার উপক্রম করেছে, তারগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়ার উপক্রম করেছে, তবুও তারা পিছুপা হয়নি, সেই সংবাদকে কালেকশন করার জন্য ছুটে গিয়েছে, দফায় দফায় তারা গিয়েছে, কখনো ক্লান্ত হয়নি। এই ক্ষেত্রে মিডিয়াকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু ইউপি সরকার সেই পরিবারকে
কত ভয় দেখানো হলো, ধর্ষিত আর নির্যাতিত তার পরিবারকে কত না ভয় দেখালো। যে জেলা শাসক ছিল সে পর্যন্ত সেই পরিবারকে গিয়ে ধমকি দেয়, এই মিডিয়া একটা সময় তোমার পাশে থাকবে না, এটা মনে রেখে দিও। হুমকি দিচ্ছে এই বলে মিডিয়া তোমার সব সময় পাশে থাকবে না, আজকে মিডিয়ার জন্য তুমি চিৎকার করছো। এই হচ্ছে পরিস্থিতি যেখানে একজন মহিলার নিরাপত্তাহীনতা দেখেন প্রকাশ পাচ্ছে, একজন মহিলার অধিকার যেখানে নির্দিষ্ট নয়, একজন মহিলা অধিকার পাচ্ছে না, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এমনকি তার বিচার থেকে সুবিচার থেকে বঞ্চিত হচ্ছে। সেই সুবিচারটাকে ধামাচাপা দেওয়ার জন্য সরকার থেকে নিয়ে প্রশাসন সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালিয়েছে, না কোনোরকমভাবে এই সংগ্রামে অংশ মানে এইটাকে প্রকাশ করতে দেওয়া যাবে না। আমরা দেখেছি ভারতবর্ষে যখন প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী যখন ভারতবর্ষে 2014 সালে সিংহাসনে বসেন, তখন অনেকগুলো প্রকল্প নিয়ে সে হাজির হয়েছিল। এক নম্বর প্রকল্প ছিল সেটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প, আর একটা প্রকল্প সেটা হচ্ছে স্বচ্ছ ভারত প্রকল্প। একটা হয়েছিল 2015 সালে পাস, একটা হয়েছিল 2014 সালের 2রা অক্টোবর পাস হয়েছিল। 2014 সাল থেকে নিয়ে যদি আপনি ধরেন, 2014 সাল থেকে নিয়ে আজকে 2019 সাল, বেটি বাঁচাও এবং বেটি পড়াও এবং স্বচ্ছ ভারতের যে প্রকল্প, এই দুটোকে সামনে রেখে যদি আমরা সমীক্ষা তুলে ধরি, 2014 থেকে নিয়ে 2019 সাল পর্যন্ত ভারতবর্ষে নরেন্দ্র মোদীর এই শাসনকালে নারীরা কতটুকু সুরক্ষিত, তাহলে আপনি আঁতকে উঠবেন। ভারতবর্ষের মাটিতে 2014 সাল ধর্ষণের কেস হয়েছিল, একজন ভারতবর্ষে 2014 সালে ধর্ষিতা হয়েছিল 13,766 জন মহিলা শুধুমাত্র 2014 সালেই ধর্ষিতা হয়েছিল। 2015 সাল 34,651 জন ধর্ষিতা হয়েছিল, 2017 সাল 32,355 জন, 2018 সাল 33,559 জন, 2019 সাল 31,755 জন ধর্ষিতা হয়েছিল। 2019 সালের সমীক্ষাটাই যদি আপনাকে বলি, প্রতিদিন ভারতবর্ষে 87 জন মহিলা ধর্ষিতা হচ্ছে বর্তমানে। ভারতবর্ষে প্রতিদিনের গড়ে 87 জন মহিলা ধর্ষিতা হচ্ছে এখনো পর্যন্ত। 2016 সালের সমীক্ষাটা বলা হয়নি, 2016 সালে 20,000 মহিলা ধর্ষিতা হয়েছিল। 2014 থেকে নিয়ে 2019 সাল পর্যন্ত 1,66,700 কতজন মহিলা ধর্ষিতা হয়েছে, যার গড় দাঁড়ায় প্রতিদিন 80 জনের উপর প্রতিদিন, মানে 2014 থেকে নিয়ে এখনো পর্যন্ত 2019 সাল পর্যন্ত প্রতিদিন 80 জন মহিলা ধর্ষিতা হচ্ছে ভারতবর্ষে। এই নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত এবং বেটি বাঁচাও বেটি প্রকল্প দেখেন, এর যে সুফল সেটা হচ্ছে প্রতিদিন 2014 থেকে 2019 পর্যন্ত প্রতিদিন 80 জন মহিলা ধর্ষিতা হচ্ছে মিডিয়ার সামনে যখন আসছে। আজকে লাইভ টেলিকাস্ট হবে নরেন্দ্র মোদীর ভাষণ। নরেন্দ্র মোদীর ভাষণ লাইভ টেলিকাস্ট হচ্ছে কি, যেগুলো শোনাচ্ছে কোনো কাজের নয়। 2021 সাল যখন আসবে তখন জিডিপি দাঁড়াবে এত নিচে, ভারতবর্ষের জিডিপি মাথা পিছু জিডিপি দাঁড়াবে ভারতবর্ষের এত নিচে নেমে যাবে, বাংলাদেশ সরকার যে বাংলাদেশের যে জিডিপি আছে তার চাইতে অনেক নিচে নেমে যাবে এই ভারতবর্ষের জিডিপি। তাহলে যেটা সমীক্ষা দাঁড়াচ্ছে, পরিসংখ্যান দাঁড়াচ্ছে, ভারতবর্ষে কোনো মহিলাই নিরাপদ নয়, সুরক্ষিত নয়, যেগুলো কথা বলা হচ্ছে সবগুলোই ভাঁওতা ছাড়া কিছু নয়। আমি বলতে চাইছি ভারতবর্ষে আমার মা আমার বোন প্রতিদিন 80 জন করে ধর্ষিতা হচ্ছে, প্রতি 20 মিনিটে একজন করে মহিলা ধর্ষিতা হচ্ছে, প্রতি 20 মিনিটে 3 জন মহিলা আক্রান্ত হচ্ছে আর 1 জন মহিলা ধর্ষিতা হচ্ছে। এই যখন ভারতের সমীক্ষা, তখন তুমি কোন সাহসে ভারতবর্ষের নারীরা সুরক্ষিত এই কথা বলতে পারো? তোমার লজ্জা থাকা দরকার ছিল। ভারতবর্ষের মাটিতে নারীদের সুরক্ষা কোথায় আছে? ভারতবর্ষের মাটিতে নারীরা টোটালেই সুরক্ষিত নয়, টোটালেই নিরাপদ নয়, এটা আপনাকে স্বীকার করতেই হবে যে কোনো কারণে হোক, যে কোনো মূল্যে। আপনি অস্বীকার করলেও আপনি পরিসংখ্যান এড়িয়ে যেতে পারবেন না। এই সমস্ত পরিসংখ্যানগুলো কোথা থেকে এসছে আপনি জানেন? এই সমস্ত পরিসংখ্যানগুলো ভারতবর্ষের সবচাইতে
সবচাইতে বড় একটা সংস্থা NCRB, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে সংস্থা আছে এই সংস্থা থেকে সমস্ত তথ্য আপনাকে দেওয়া হলো। এখনো পর্যন্ত 14 থেকে নিয়ে 19 পর্যন্ত 166,000-এর উপর মহিলা ধর্ষিতা হয়েছে, যেখানে 80 জন করে প্রতিদিন মহিলা ধর্ষিত হয়, সেখানে নারীরা সুরক্ষিত আছে কথা বলার কোনো অবকাশই থাকে না। শুধু কি তাই, আপনি যদি দেখেন ভ্রূণ হত্যা প্রতি বছর 10 লক্ষ ভ্রূণ হত্যা হয় ভারতবর্ষের মাটিতে। প্রতি বছর 10 লক্ষ মহিলা কন্যা শিশু কন্যা ভ্রূণ নষ্ট করা হয় প্রতি বছরই। আপনি যদি দেখেন ভারতবর্ষে পুরুষ এবং মহিলার যে সংখ্যা, এইটার যদি অনুপাত আপনি নির্ণয় করতে যান, তাহলে যেটা দাঁড়াবে 1,000 পুরুষের অনুপাত মাত্র 800 জন মহিলা। অর্থাৎ 1,000 পুরুষে মাত্র 800 জন মহিলাকে জীবন সঙ্গিনী হিসেবে পাবে, বাকি 200 জন পুরুষ জীবন সঙ্গিনী হিসেবে পাবে পাবে না। 1 লক্ষ মানুষ পুরুষের মধ্যে 20,000 মহিলা থাকবে না, অর্থাৎ 1 লক্ষ মানুষ পুরুষের মধ্যে 20,000 পুরুষ তাদের সঙ্গিনী পাবে না। ভারতবর্ষের সমীক্ষা তাই বলছে। আমরা তাহলে কোন জায়গায় বাস করি, যেখানে 10 লক্ষ প্রতি বছর মহিলা ভ্রূণ হত্যা করা হয়, সেখানে আমরা গর্ব করে বলি ভারতবর্ষে নারীরা সুরক্ষিত? না, নারীরা সুরক্ষিত নয়। তাহলে যে আরও কিছু বলার ছিল, এখানে এই পয়েন্ট আমি এখানে ক্লোজ করছি, কারণ সংক্ষিপ্ত সময় আপনাকে বোঝানোর কথা ছিল ভারতবর্ষে নারীরা কতটুকু সুরক্ষিত আর ইসলাম নারীদের কতটুকু সুরক্ষা দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এ পর্যন্ত যেটুকু জিনিস দাঁড়ালো সেটা হচ্ছে ভারতবর্ষে নারীরা টোটালি সুরক্ষিত কিংবা নিরাপত্তা বা নিরাপদে নেই, এটা ক্লিয়ার সম্মানিত উপস্থিতি। এবারে আমি আপনাদের সম্মুখে ইসলাম নিয়ে আলোচনা করব, ইসলামে নারীদের কতটুকু সুরক্ষা দিয়েছে এই বিষয়টি। মাত্র 10 মিনিট সময় আছে, ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। এই বিষয়টি আলোচনা করার পূর্বে আপনাকে নিয়ে যেতে হবে আমাকে জাইয়ামে জাহেলিয়াতের যুগে, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তখনও পর্যন্ত কোরআন অবতীর্ণ হয়নি, তখনও পর্যন্ত তিনি ইসলামের যে বার্তা এটুকু তিনি পাননি, তার উপরে ওহি অবতীর্ণ হয়নি, সেই সময়ের কথা আপনাকে বলছি। যদি আপনি যান সেই সময়ের যে ইতিহাস, সেই সময়ের যে মানে চিত্র, সেই চিত্রের সাথে ভারতবর্ষের চিত্রের খুব একটা তফাত আপনি পাবেন না। দেখুন, আপনি চলে যান আজ থেকে 1500 বছর পূর্বে, আইয়ামে জাহেলিয়াতের যুগে, যখন একজন মহিলা তার স্বামীকে হারাতো, অর্থাৎ একজন মহিলা যখন তার স্বামী মারা যেত, তখন সেই মহিলাকে খুব লেখাওয়ার জন্য সেই বংশেরই অনেক কুলাঙ্গার, অনেক মানে মানে হাইনা, যারা সেই মহিলাকে পাওয়ার জন্য জোর জবরদস্তি বিয়ের জন্য প্রস্তাব দিত, যদি বিয়ের জন্য প্রস্তাব না গ্রহণ করত তাহলে জোর জবরদস্তি তাকে ধর্ষণ করত। শুধু পুরুষরা, তার যে ভাসুর শ্বশুর কিংবা দেওর, এগুলো শুধু নয়, এমনকি তাদের যে পালক পুত্র ছিল তারাও ধর্ষণ করত, অন্য কেউ ধর্ষণ করত, যে যা ইচ্ছা সেই মহিলাকে টানাটানি করত। এই কথার বিরুদ্ধে করছে সুরা নিশা আয়াত নম্বর 19-এর মধ্যে, 16 নম্বর 4 আয়াত নম্বর 19-এর মধ্যে আপনি দেখেন আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছে যে না, তোমরা কখনো এই সমস্ত মহিলাদেরকে নিজেদের সম্পত্তি হিসেবে গ্রহণ করো না, অধিগ্রহণ করো না। এই সমস্ত মহিলারা যারা স্বামী হারিয়েছে তারা তোমাদের উত্তরাধিকার সূত্রে তোমাদের সম্পত্তি নয়, সুতরাং তোমরা এই সমস্ত মহিলাদেরকে নিজেদের সম্পত্তি হিসেবে গ্রহণ করো না, তাদের প্রাপ্য তুমি তাদেরকে গ্রহণ তাদের প্রাপ্য ছিনিয়ে নিও না, তাদের সাথে সদাচরণ করো, তাদেরকে শান্তিতে থাকতে দাও। সুরা নিশা 16 নম্বর 4 আয়াত নম্বর 19। যদি আপনি যান আইয়ামে জাহেলিয়াতের যুগে, সেই দিনকে নারীদেরকে সম্মান দেওয়া হতো না, সেই দিনকে নারীদের সম্মান বলতে কোনো জিনিস ছিল না, নারীদের নিরাপত্তা বলতে কোনো জিনিস ছিল না। আইয়ামে জাহেলিয়াত যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তখন তিনি স্পষ্ট ভাষায় স্পষ্ট দৃষ্টিতে তিনি দেখতে পেলেন যে সেই সময় মহিলাদের কোনো সম্মান দেওয়া হচ্ছে না। যখন তিনি অনুমতি পেলেন তখন তিনি মহিলাদেরকে সম্মান দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন, মহিলাদের সম্মান দেওয়ার জন্য হাজারো ব্যবস্থা তিনি গ্রহণ করলেন। দেখুন, সেই আজকের দিনে ভ্রূণ হত্যা হয়, আজকের দিনে মহিলাকে হত্যা করা হয়, সেই যুগে মহিলাদেরকে হত্যা করা হতো। আপনি যদি চলে যান ইবনে কাসির হাদিস নম্বর 7171 নম্বর হাদিস আপনি খুলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন
একজন সাহাবী কাসিম ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক নয় দুই নয়, আমি এক এক করে 8 জন আমার নিজের কন্যাকে মাটিতে পুঁতে ফেলেছি জীবন্ত। তিনি বলছেন, আমি আমার নিজস্ব কন্যা এক নয়, এক এক করে 1 থেকে 8 জন আমার নিজস্ব কন্যাকে মাটির মধ্যে জীবন্ত পতিত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এখন আমার করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার করণীয় কি? তুমি 8 জন গোলামকে আজাদ করে দাও। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলামের মালিক নই, আমি উটের মালিক, সুতরাং আমি গোলাম আজাদ করতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, তুমি 8টি উট সেই সমস্ত মহিলাদের নামে কুরবানি করে দাও। এই হাদিস স্পষ্ট করে, এই হাদিস এটাই স্পষ্ট করে, আমি আইয়ামে জাহিলিয়াতের যুগে মহিলাদেরকে জীবন্ত পতিত করা হতো, সেই যুগেও মহিলাদেরকে পতিত করা হতো জীবন্ত, আজকের যুগেও মহিলাদেরকে জীবন্ত হত্যা করা হয়। আজকের দিনে একটু কোয়ালিটি চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আজকের দিনে ভ্রূণ হত্যা করা হয়। একটি হাদিস ইবনে কাসির, হাদিস নম্বর 7167 নম্বর হাদিস, জুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, তার ভাই এবং সে যখন জুফি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে তিনি তার ভাইকে সঙ্গে নিয়ে মুহাম্মদ সাল্লামের কাছে আসলেন, মুহাম্মদ সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আইয়ামে জাহিলিয়াতের যুগে অনেক ভালো ভালো কাজ করত, তিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন, ভালো ভালো কাজ করতেন, যত ভালো কাজ আছে সবগুলোই তিনি করতেন, তিনি কি কোনো ভালো ফল পাবে কিয়ামতের মাঠে? আল্লাহ রাসূল বলছেন, না, সে কখনো ভালো ফল পাবে না। আল্লাহ রাসূলকে সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইমা জুফি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আইয়ামে জাহিলিয়াতের যুগে আমার নিজস্ব একটি বোনকে জীবন্ত দাফন করেছিল, তার কি গুনাহ তার উপর বর্তাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন, হে জুফি, তুমি শুনে রাখো, আইয়ামে জাহিলিয়াতের যুগে তোমার মা নয় শুধু, যতগুলো মানুষকে যে হত্যা করেছে, যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, অর্থাৎ যে হত্যা করেছে এবং যাকে হত্যা করা হয়েছে, দুজনাই জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বললেন, যদি কোনো জীবিত মানুষকে, জীবিত কন্যাকে কেউ হত্যা করে থাকে, তাহলে তাকেও জাহান্নামে যেতে হবে, তাকেও জাহান্নামে যেতে হবে, এটা চূড়ান্ত। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে তারও বদলা তাকে হত্যা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসলমানের জন্য, কোন মুসলমানের রক্ত হারাম, হালাল নয়, তবে তিনজন মানুষ, তিন শ্রেণীর মানুষের জন্য হালাল, সেটা হচ্ছে, 1 নম্বর, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার জন্য রক্তটা হালাল, অর্থাৎ তাকেও হত্যা করতে হবে, তাকেও হত্যা করতে হবে, অর্থাৎ অন্যায়ভাবে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাকেও হত্যা করতে হবে। সেই মহিলাকে হত্যা করার পারমিশন পৃথিবীতে ছিল, যেহেতু সে মাস বেঁচে নাই, তাহলে কিয়ামতের মাঠে তাকে জাহান্নামে যেতে হবে, যাকে হত্যা করা হলো এবং যে হত্যা হলো, যে হত্যা করলো, দুজনাই জাহান্নামে যাবে। তাহলে ইসলাম স্পষ্ট ভাষায় বলতে চাইলো যে হত্যার বিচার, কোনো কোনো মহিলাকে যদি হত্যা করা হয়, কোনো মহিলা ভ্রূণকে যদি হত্যা করে, কোনো মহিলা শিশুকে যদি জীবন্ত পতিত করা হয়, তাহলেও তাকে জাহান্নামে যেতে হবে, এটা চূড়ান্ত ইসলাম স্পষ্ট কথা বলে দিল, এটা চূড়ান্ত কথা। তাহলে এটা স্পষ্ট হলো আজকের যুগে ইসলাম ভারতবর্ষের মাটিতে যে ভ্রূণকে হত্যা করা হচ্ছে, সেই যুগে কন্যা সন্তানদেরকে যেভাবে হত্যা করা হতো, তাদের বিচার ফয়সালার কথা আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলছেন, তাদেরকে জাহান্নামে যেতেই হবে, যেতেই হবে। পরে হাদিস স্পষ্ট ভাষায় বলছেন ইবনে কাসির, হাদিস নম্বর 7168, এই জায়গাতে স্পষ্ট কথা আল্লাহ আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি হত্যা করলো, যে ব্যক্তি জীবন, যে ব্যক্তি জীবন্ত মহিলা শিশুকে পুঁতে করলো, পুঁতে ফেললো মাটির মধ্যে, সে এবং যে পুঁতে করলো, সে উভয়ই জাহান্নামে যাবে। এটা স্পষ্ট, এটা স্পষ্ট। তাহলে আপনি বুঝলেন, শিশু কন্যাকে হত্যা করার বিরুদ্ধে ইসলাম সর্বপ্রথম সোচ্চার হয়েছিল, আজকে নয়, ভারতবর্ষে মহিলারা সুরক্ষিত নয়, একমাত্র ইসলামী সুরক্ষার কথা বলেছে, এটা চূড়ান্ত কথা। আমি আপনার সম্মুখে একটি আয়াত পরিবেশন করেছিলাম, সেটা হচ্ছে সুরা তাকবীর আয়াত নম্বর 8 এবং 9। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওই সমস্ত মহিলাদেরকে জিজ্ঞাসা করা হবে, যাদেরকে হত্যা করা হয়েছিল, জীবন্ত কবর দেওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে কী কারণে হত্যা করা হয়েছিল, তোমরা বলো। তারা যখন বলবে, আমার পিতামাতা আমাকে এমনিতে হত্যা করেছে, সুরা নাহল আয়াত নম্বর 98 এবং 59 যদি আপনি খুঁজে দেখেন, স্পষ্ট ভাষা আল্লাহ আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে যখন মহিলা সন্তানের যখন সুসংবাদ দেওয়া হতো, দেখুন ইসলাম কত সূক্ষ্ম, ইসলাম বলছে, আল্লাহ তাআলা বলছেন, যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন মানুষদেরকে
মহিলা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তাদের মুখমণ্ডল কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। এই সংবাদ যখন প্রচার হয়ে যেত তখন তারা লজ্জাবোধ করত যে তাদের গ্রুপের সাথে, তাদের সমাজের মধ্যে তার মুখ কেউ দেখে, অর্থাৎ সে লজ্জিত এতটাই হতো সে গা ঢাকা দিয়ে থাকতো। গা ঢাকা দেওয়া অবস্থায় সে ভাবতো, এ আল্লাহ, আমি আমার এই মহিলা যে আমার আমার ওরসে যে এসেছে এই মহিলাকে আমি বাঁচিয়ে রাখবো নাকি জীবন্ত পুঁতে করে ফেলবো। আই আমি জাহিলিয়াতের যুগে মহিলাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। আল্লাহ তারা বলছেন তারে তাদের এই সিদ্ধান্ত অত্যন্ত নিকৃষ্ট, তাদের জন্য অনেক কঠিন শাস্তি রয়েছে। মনে রেখে দাও, ইসলাম আপনার স্বতন্ত্র অবস্থান করছে। ইসলাম মহিলা ভ্রূণ হোক, মহিলা সন্তান হোক, জীবন্ত পতিত করার বিরুদ্ধে সর্বপ্রথম সোচ্চার হয়েছিল ইসলাম। আর একটা বিষয় দেখুন, ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম মহিলাদেরকে এত যে পর্যায়ে নিরাপত্তা দিয়েছে সেই পর্যায়ে নিরাপত্তা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে দেওয়া হয়নি। ইসলাম মা হিসেবে মহিলাদেরকে সম্মান দিয়েছে, ইসলাম মেয়ে হিসেবে মহিলাদেরকে সম্মান দিয়েছে, ইসলাম বেটি আপনার ইসলাম স্ত্রী হিসেবে মহিলাদেরকে সম্মান দিয়েছে। একটা হাদিস আপনাকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের ক্ষেত্রে যে তোমাদের মধ্যে কারো যদি দুটি কন্যা সন্তান থাকে, কারো যদি দুটি কন্যা সন্তান থাকে আর সেই ব্যক্তি যদি তাকে যথাযথভাবে লালন পালন করে, সুশিক্ষা দেয়, সৎ পাত্রস্থ করে, ধৈর্য ধারণ করে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাম বলছি আমি জান্নাতে কিয়ামতের মাঠে তার সাথে যে হাত উত্তোলন করে বলছে, হাতের আঙুলগুলোকে জমাট বাঁধা করে জমাট জমিয়ে তিনি বলছেন, আমি এবং ওই ব্যক্তি যারা তাদের কন্যা সন্তানদেরকে লালন পালন করেছে, আমি এবং তারা এইভাবে কিয়ামতের মাঠে অবস্থান করব। আপনি ভাবতে পেরেছেন? শুধু মহিলা হিসেবেই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুখারী হাদিস নম্বর 5971 নম্বর হাদিস, আল্লাহ তাআলা বলছেন শুধু কন্যা হিসেবে নয়, আমি মা হিসেবে যে সম্মান দিয়েছি সেই সম্মান পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে দেওয়া হয়নি। আপনাকে বলছি সেই বুখারী হাদিস নম্বর 5971, আপনি হাদিস খুলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় আবু হুরায়রা থেকে বর্ণিত, একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বু বি হুসনি সাহাবাতি, আমার কাছ থেকে কোন মানুষটি পৃথিবীর কোন মানুষ, আল্লাহ রাসূল আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে পৃথিবীতে কোন এমন মানুষ আছে যেই মানুষটি আমার কাছ থেকে সবচাইতে ভালো আচরণ পাবে, যার সাথে আমি সবচাইতে ভালো আচরণ দেখাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মুকা ক্বালা সুম্মামান, সেই ব্যক্তি বলছে তারপরে কে, আল্লাহ রাসূল বলছেন উম্মুকা তোমার মা, সেই ব্যক্তি বলছে তারপরে কে, আল্লাহ রাসূল বলছেন তোমার মা, তিনবার আল্লাহ রাসূল বলছেন তোমার মাই পৃথিবীতে যত মানুষ আছে, সে আপনার শিক্ষক হতে পারে, আপনার প্রধানমন্ত্রী হতে পারে, ব্যারিস্টার হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, পৃথিবীর যত সম্মানীয় মানুষ হোক না কেন, সমস্ত মানুষের চাইতে যদি কেউ সম্মান পাওয়ার অধিকার আপনার কাছ থেকে কেউ রাখে সেটা হচ্ছে আপনার মা, সেটা আপনার মা, সেটা আপনার মা ছাড়া অন্য কেউ নয়। তাহলে মহিলা হচ্ছে মায়ের জাতি, আমার মা, আপনার মা, আপনি তো কারো গর্ভ থেকে এসেছেন, যেই মহিলাকে আপনি ধর্ষণ করছেন, যেই মহিলা আজকে ভারতবর্ষে নির্যাতিত, যেই মহিলা ভারতবর্ষে সুরক্ষিত নয়, সেই মহিলাকে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সম্মান দিয়েছে, এত সম্মান দিয়েছে, পৃথিবীর ইতিহাসে কোনো জাতি এত সম্মান দেয়নি। তাহলে আপনাকে এই 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 হাদিসটা থেকে যে শিক্ষা আপনাকে নিতে হবে, পৃথিবীতে আপনার শিক্ষক আছে, আপনার প্রাইভেট টিউশন, আপনার প্রাইভেট মাস্টার আছে, আপনার এই গভর্নমেন্টের মাস্টার আছে, আপনার এলাকার প্রধান আছে, এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, এলাকার আপনার মেম্বার আছে, প্রধান আছে, রাষ্ট্রপতি আছে, প্রিন্সিপাল আছে, সমস্ত কিছু যতগুলো আপনার উচ্চবর্ণের মানুষ হোক না কেন, উচ্চ সম্মানীয় মানুষ হোক না কেন, তাদের সাথে যতগুলো আপনি ভদ্রতা নম্রতা নিয়ে কথা বলবেন তাদের চাইতে হাজার 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 গুণেও ভদ্রতা নম্রতা নিয়ে আপনার মায়ের সাথে কথা বলতে বাধ্য আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলছেন আল্লাহ তাআলা মানুষের উপরে তিনটা জিনিসকে হারাম করেছেন, আল্লাহ তাআলা মানুষের উপরে তিনটা জিনিসকে হারাম করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2408 নম্বর হাদিস স্পষ্ট ভাষায় বলছেন, আল্লাহ রাসূল বলছেন মানুষের উপরে তিনটা জিনিসকে হারাম করে দেওয়া হয়েছে। এক নম্বর কাজ হচ্ছে, এক নম্বর জিনিস হারাম করে দেওয়া হয়েছে, প্রতিটা সন্তানকে তাদের পিতামাতার অবাধ্য হওয়া, এটা হারাম, এটা নাজায়েজ নয়, এটা হারাম। আল্লাহ রাসূল বলছেন তিন বিষয়ে হারাম করে দেওয়া হয়েছে মানুষের উপরে তিনটা বিষয়। এক নম্বর কাজ হচ্ছে, সেটা হচ্ছে তার পিতামাতার অবাধ্য হওয়া, এটা স্পষ্ট হারাম, অর্থাৎ পিতামাতা যদি কোনো নির্দেশ প্রদান করে আপনি বাধ্য যদি শিরকের পর্যায়ে না যাই, এটা হারাম, কোনো মানুষ সে তার পিতামাতার অবাধ্য হতে পারে না, আপনাকে নাজায়েজ কিংবা নিষেধের কথা আমি বলতে পারি না, আল্লাহ রাসূল হারাম করেছেন, এটা হারামই হারাম, এটা হারাম যে আপনি আপনার পিতামাতার অবাধ্য হতে পারেন না। দুই নম্বর হচ্ছে যে ওই মহিলা যাদেরকে ওই পতিত করার বলছিলাম, জীবন্ত পতিত করার কথা বলছিলাম, কোনো শিশুকে কোনো মহিলাকে জীবন্ত পতিত করা, এটাকেও হারাম করে দেওয়া হয়েছে।
তাহলে এই হাদিসের সাথে পরের হাদিস আগের হাদিসের কোনো সংঘর্ষ নেই। তাহলে পৃথিবীর মাটিতে আপনার কাছ থেকে যদি কোনো মানুষ বেশি সবচেয়ে বেশি সম্মান পাওয়ার অধিকারী হন, সেটা হচ্ছে আপনার মা, তারপরে আপনার বাপ। আজকের আলোচনা এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তী আলোচনা এখান থেকে শুরু হবে। নারীদের সুরক্ষা ইসলাম কতটুকু দিয়েছে ইনশাল্লাহ, আগামী পর্বে ইনশাল্লাহ অপেক্ষা থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউর আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।